সকাল থেকে রাজধানীতে গণপরিবহন সংকট বিআরটিসির বাস চললেও বেসরকারি কোম্পানির বড় যানবাহন তেমন একটা দেখা যাচ্ছে না তবে আছে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস মেহেরপুরে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে রাতে হজ যাত্রী নিয়ে দু একটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে তবে সকাল থেকে কোনো যান চলছে না ময়মনসিংহের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড়ে যাত্রীরা অপেক্ষা করছে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছাড়েনি রাজশাহী সিরাজগঞ্জ সিলেটেও টার্মিনালগুলোর একই চিত্র দিনাজপুর থেকে বিআরটিসির দুটি বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে তবে অন্য কোনো প্রতিষ্ঠানের গাড়ি চলছে না টাঙ্গাল থেকে সকালের দিকে কয়েকটি বাস ছেড়েছে তবে সড়ক নিরাপদ না হলে গাজীপুরের কালিয়াকোর পর্যন্ত চলবে এসব গাড়ি রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের কারণে তিন দিন ধরে যান চলাচল বন্ধ রেখেছে মালিক শ্রমিক সংগঠনগুলো সড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অবস্থা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা জামান একুশে টেলিভিশন